আজকে টেস্ট পরীক্ষা, টেটের আড়াই ঘন্টা আগে বদলে গেল নিয়ম। আজ রবিবার বেলা 12টা থেকে টেট পরীক্ষা, তার আগে কড়া নির্দেশিকা জারি করল পর্ষদ। পরীক্ষা শুরুর আড়াই ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। প্রথমে বলা হয়েছিল পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পৌঁছাতে হবে, তবে এবারের নতুন নির্দেশিকা অনুসারে এক ঘন্টা আগে প্রশ্নপত্র খামবদ্ধ অবস্থায় আসবে এবং সেটিকে খুলে সেটির পরীক্ষা করা হবে, পরীক্ষা সেন্টারের মাঝে সেটা সাইন করে সেটা দেখানো হবে। এই সমস্ত কাজের জন্য যথেষ্ট সময় লাগবে বলে পর্ষদ জানিয়েছে। তাই আড়াই ঘন্টা আগে, পরীক্ষার আড়াই ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে এবং সেখানে উপস্থিত থেকে এই সমস্ত কাজগুলো হবে। এবং এর জন্য পরীক্ষার্থীরা যথেষ্ট ধন্দে পড়ে গেছে, কীভাবে এত কম সময়ের মধ্যে তারা সেই পরীক্ষার এক্সামিনেশন হলের কাছে পৌঁছাবে এবং তার জন্য যথেষ্ট বাস বা ট্রেন পাবে কি না তার জন্য তারা চিন্তিত আছে। এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং